নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বানিয়ে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, এখানে আমি অর্ধেকটা লাউ কুচিয়ে নিয়েছি আর রুই মাছের মাথা নিয়েছি। মাথাগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে মাছের মাথাগুলো আমি ভেজে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, মাছের মাথা এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম, উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। খুবই সিম্পল রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এইভাবে রান্না করবেন মাছের মাথা দিয়ে, দারুণ লাগে খেতে। হয়ে গেছে মাছের মাথা ভাজা, এবার আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি জিরে, রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা থেকে দারুণ সুগন্ধ বেরিয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা লাউগুলো দিয়ে দেব। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে সব মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই, অল্প করে দিলেই হবে। লাউতে বেশি হলুদ লাগে না। খুবই কম তেল মশলায় এই রান্নাটা হয়। এবার আমি ঢেকে রাখলাম। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে রাখলাম। দেখুন, লাউ থেকে কত জল উঠেছে। এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার আবার ঢেকে রাখবো। এবার স্বাদ মতো চিনি দিয়ে দেব। লাউ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। লাউ ঘন্ট হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। দেখুন, আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।